গতকালি রাতে ভদ্রক জেলা বাসুদেবপুর থানা রতাঙ্গ গ্রামর 45 বর্ষ বয়স্ক কৈলাশ দাসଙ୍କ মৃত্যুକୁ ନେଇ নানা প্রশ্ন উঠুଛି। সূচনাযোগ্য রতাঙ্গ গ্রামর কৈলাশ নিজ পরিবার সহ অনুগুল জেলায় রহুথিবা বেলে নিজ রাশন চাউল উঠাণ পাই 2 দিন পূর্বর নিজ গ্রাম রতাঙ্গরে পৌঁছিলে। গতকাল বিলম্বিত রাতে পর্যন্ত সে ঘরকু ন ফেরিবারু তাঙ্ক মোবাইলকু পরিবার লোকে ফোন করিলে মধ্য কেহি ফোন উঠাই নথিলে। আজি বড়ি সকালু তাঙ্ক মৃতদেহ রতাঙ্গা পোল পাখরে অল্প পানি থিবা এক নালীরে পড়িথিবা দেখি গাঁ লোকে তাঙ্ক পরিবারকু সূচনা দিয়েছিলেন। খবর পাই পরিবার লোকে ঘটনাস্থলে পৌঁছিবা সহ স্থানীয় পুলিশ প্রশাসন ও দমকল বাহিনীকু খবর দিয়েছিলেন। কেউ কারণরু ও কেউ পরিস্থিতিরে তাঙ্কর মৃত্যু হলা তাহাকু সহজরে গ্রহণ করি পারু নাহান্তি গ্রামবাসী। অপরপটে বাসুদেবপুর পুলিশ ম্যাজিস্ট্রেটଙ୍କ উপস্থিতিরে মৃতদেহକୁ উদ্ধার করে ব্যবচ্ছেদ পাই পঠাଇବା ସହ ଅଧିକ ତଦନ୍ତ ଜାରି ରଖିଛନ୍ତି। କାଲି ମୋ ସହିତ ଭଲ କଥା ହେଇଛନ୍ତି, କିନ୍ତୁ ରାସ୍ତାଘାଟର ମଦ ବିକ୍ରି ହେବା ଫଳରେ ଆଜି ଏଇ କେସ୍ ହେଲା। ଯଦି ରାସ୍ତାଘାଟର ମଦ ବିକ୍ରି ନ ହୁଅନ୍ତା ନା ଏଭଳିଆ କେସ୍ ହୁଅନ୍ତାନି। ମୋ ଜାଣିବାରେ ମୁଁ ଯେତିକି ଜାଣିଛି মদ বিক্রি করা লোক থানার ফোন আসে আমি যাচ্ছু তুমি মদ বন্ধ রক্ষি লুচাই দিও। এটা মু প্রমাণ যদি ডাকিয়ে মু থানার বি কইবি এটা মোর প্রমাণ। এ মৃত্যু মু ভাবুছি মদ পিকি হয়ে থাই পারে, আমি তো দেখি না। কিন্তু সে পিলাটি কালি ভালো কথা মো সহ সন্ধ্যাবেলে কথাবার্তা করি আসছি, যেটা কি যা মু তাকে চিনি সে মতো চিনিছি। মু তাকে আজ্ঞা আজ্ঞা চিনি না, কিন্তু সে মতো চিনিছি। মতো কলে মনু ভাই তুমি যে বন্ধ দিয়েছ না বড়িয়া বন্ধ হয়েছে, মতো সেই লোকটে কইছে। মদ খাঁতি বলে মু শুনেছি, মু জানি না, মু তার সাথে কেবে মিশি না। সে কালি রাতে তো ঘরকু যাই নাই, সে তো এটি মু তাও 9:30 বেলে মো তাও ডাকি গলি, কলে তু যা মু পরে যাচ্ছি। আমি রাতে তো ফোন করু, কলে হ্যাঁ মু ফেরুছি তো মু এই অছি ছকরে যাচ্ছি। রাতে 10:30 পর্যন্ত সে গলা না, তাপরে কলে হ্যাঁ মু যাচ্ছি তোমার রাতে। সে রাতে এমনি লেটে যায়, আর সে আসছি পহরদিন রাতে আসছে। তার সে রয়েছে অনুগুলে বর্তমান, তা ছুয়া সে কি তা স্ত্রী সে সব রোচান অনুগুলে। সে পহরদিন রেশন কার্ড তার ইয়ে করে বলে পহরদিন রাতে আসি পৌঁছি। কালি দিনরে তো সকালে বি আসছিলা, সে পলাই আসলা যাই কুয়াড়ে। রাতে ফেরলা, রাতে ফেরলা সে আমার সে মাউসী পুও সহ আসি 7:30-8 বেলা আসছিলা। পুঁ সেটু ছকরু আসছিলা, আসি মো গাড়ি নিয়ে এঠু গলা। যাইকি সেটি তার পুঁ আনি মতো 9:20 বেলা মতো গাড়িটা দেলা এই ছকরে। এই ছকরে মু বসছিলি ক্ষীর সোসাইটি পাখে। সে আনি মতো গাড়ি দেলা, দেখি মু তাকে চাল 9:30 আনি ঘরকু যা। কলে না তু যা মু পরে যাচ্ছু চা। তাপরে ফোন ফোন কলাপরে সে কলে না মু যাচ্ছি ছকরে অছি। ইয়ে মাউসীকে ফোন কলে, কলে হ্যাঁ মু যাচ্ছি তু ব্যস্ত হনি মু যাই পৌঁছি। মু তাকে মারিকি পকাই দিয়েছি বলে মু সন্দেহ করছি, কারণ তার যে এটা মাড় হয়েছে, তার এই যে পটটা মাড় হয়েছে। আর সে পোল ভিতর তা মুন্ডটা যদি সে পোল উপরে খসি পড়ছে তাহলে পোল তলে পড়ে থাকে, সে পোল মুন্ড তা মুন্ডটা কিন্তু ভিতরে পড়ে যাইছে। এটা সন্দেহজনক মৃত্যু তো এটা জনাপড়ছে। মানে আইনর পরিসর ভিতরে সে ইনভেস্টিগেশন হলে যা জনা পড়ব। রাজনৈতিক দলর হ্যাঁ সে রাজনৈতিক হিসাব তো সবুড়ে অছি, এটি বি অছি। বিজেপি দলর ইয়ে জনে আগধাড়র নেতা লে, কর্মী লে। এই 8টা টাইমে জানলি। বাসুদেবপুরর উদয় জেডাঙ্ক রিপোর্ট, মেট্রো টিভি ওড়িশা।